আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইস কিচেন। ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা মূলত একটি রিকোয়েস্টিং রেসিপি। অনেকে আমাকে কমেন্ট করে মিষ্টি কোনো আইটেম দেখানোর জন্য বলেছেন, আর তাই সুরাইস কিচেনের আজকের আয়োজনে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্ছা সামাইয়ের জর্দার রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেই। লাচ্ছা সামাইয়ের জর্দা বানানোর জন্য খুবই কম উপকরণ লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি, 1/4 কাপ পরিমাণ সুগার নিয়েছি। আমি এখানে হোয়াইট সুগার নিয়েছি, আপনারা ব্রাউন সুগারও নিতে পারেন। 1/2 কাপ পরিমাণ লাচ্ছা সামাই নিয়েছি, আমি এখানে এই লাচ্ছা সামাইটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো লাচ্ছা সামাই নিতে পারেন। এই লাচ্ছা সামাই ঘি ভেজে প্যাকেটজাত করা হয়। 2টা মিডিয়াম সাইজের দারচিনি এবং 2টো এলাচ থেতো করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে লাচ্ছা সামাই নিয়ে নেব। এগুলোকে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নেব। এই সামাই ঘিয়ে ভাজা, এ কারণে আমি ঘি ব্যবহার করছি না, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ ঘি দিতে পারেন। যেহেতু এই লাচ্ছা সামাই আগে থেকেই ঘিয়ে ভাজা, সেহেতু আপনারা এই সামাইটা নাও ভাজতে পারেন। তবে বেশ কিছুক্ষণ এভাবে ভেজে হালকা ব্রাউন কালার করে নিলে লাচ্ছা সামাইয়ের জর্দার টেস্ট বহুগুণ বৃদ্ধি পায়। হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। এবার কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ পানিতে নারকেল কোড়া দিয়ে দেব, সুগার দিয়ে দেব, এলাচ দারচিনি দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে জাল দিতে হবে। বেশ কিছুক্ষণ পর এভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন সামাই দিয়ে দেব। এবার এভাবে নাড়তে হবে। এবার 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আমি কিছু কাজু বাদাম দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে পেস্তা বাদাম, চীনা বাদাম বা কিশমিশও দিতে পারেন। বাসায় নারকেল এবং লাচ্ছা সামাই থাকলে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন লাচ্ছা সামাইয়ের এই জর্দার রেসিপিটি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা আরও কি কি রেসিপি দেখতে চান তা কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কথা রাখার চেষ্টা করব। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।